7000 বছরের পুরনো 12টিরও বেশি দাঁড় করানো পাথরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনায় ক্ষোভে কার্যত ফুঁসছে ফ্রান্স। উত্তর পশ্চিম ফ্রান্সে দীর্ঘদিন ধরে এই পাথরগুলো ছিল। একটা ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করার জন্য রাতারাতি ওই পাথরগুলোকে এভাবে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন, সেটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। কারণ ওই ডিপার্টমেন্টাল স্টোরটি যেখানে তৈরি হচ্ছিল সেই জায়গায় পেছনের দিকে দাঁড় করানো অবস্থায় ছিল ওই পাথরগুলো, ফলে পাথরগুলিকে না সরিয়েও দিব্যি নির্মাণ কাজ চলতে পারত বলেই মনে করছেন ফ্রান্সের বিশিষ্টজনেদের একাংশ। স্থানীয় আর্কিওলজিস্ট ক্রিশ্চিয়ান ওবেলস জানিয়েছেন, ওই পাথরগুলির জন্য এলাকাটি 2015 স্থান পেয়েছিল ফ্রান্সের আর্কিওলজিক্যাল ম্যাপে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ওই এলাকাটিকে অন্তর্ভুক্ত করার জন্য ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রকের কাছে দরবার করার কথা ভাবা হচ্ছিল। প্রাগৈতিহাসিক যুগের এই নিদর্শনগুলি এভাবে সরানো কেন হলো, সেটা নিয়ে রীতিমতো ছাপানো তো শুরু হয়ে গিয়েছে। ফ্রান্সের কারানাকে 7000 বছরের পুরনো এই পাথরগুলো একটা নির্দিষ্ট দূরত্বে রাখা ছিল। যীশুখ্রিস্টের জন্মের আগে অর্থাৎ 5480 এবং 5320 খ্রিস্টপূর্ব সেই সময় থেকেই এই পাথরগুলো ছিল বলে জানা গিয়েছে। আর ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করার জন্য সেই পাথরগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ফ্রান্সের বিশিষ্টজনেদের একাংশ। তাদের বক্তব্য যে পাথরগুলোকে ওখান থেকে না সরিয়েও দিব্যি নির্মাণ কার্য করা সম্ভব হতো। 7000 বছরেরও বেশি পুরনো এই পাথরগুলো, 12টিরও বেশি দাঁড় করানো পাথরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ফ্রান্স। উত্তর পশ্চিম ফ্রান্সের ঘটনা এটা। দীর্ঘদিন ধরে এই পাথরগুলো ছিল। একটা ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করার জন্য রাতারাতি ওই পাথরগুলোকে এভাবে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন, সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। কারণ ওই ডিপার্টমেন্টাল স্টোরটি যেখানে তৈরি হচ্ছিল সেই জায়গায় পেছনের দিকে দাঁড় করানো অবস্থায় ছিল পাথরগুলো, ফলে পাথরগুলিকে না সরিয়েও দিব্যি নির্মাণ কার্য চলতে পারত বলেই মনে করছেন ফ্রান্সের বিশিষ্টজনেদের একাংশ। স্থানীয় আর্কিওলজিস্ট ক্রিশ্চিয়ান ওবেলস জানিয়েছেন, এই পাথরগুলির জন্য এলাকাটি 2015 স্থান পেয়েছিল ফ্রান্সের আর্কিওলজিক্যাল ম্যাপে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এলাকাটিকে অন্তর্ভুক্ত করার জন্য ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রকের কাছে দরবার করার কথা ভাবা হচ্ছিল। প্রাগৈতিহাসিক যুগের এই নিদর্শনগুলি এভাবে কেন সরানো হলো, সেটা নিয়েও রীতিমতো চাপানো তোর শুরু হয়ে গিয়েছে। ফ্রান্সে কার্নাকে 7000 বছরের পুরনো এই পাথরগুলি একটা নির্দিষ্ট দূরত্বে রাখা ছিল। যীশুখ্রিস্টের জন্মের আগে 5480 এবং 5320 সাল থেকেই এই পাথরগুলো ছিল বলে জানা গিয়েছে। তো এত পুরনো একটা জায়গা এবং সেখানে 12টিরও বেশি পাথর দাঁড় করানো অবস্থায় ছিল, সেখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করা হবে আর সেই কারণে পাথরগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ক্ষোভে ফুঁসছে বিশিষ্টজনেদের একাংশ। তো যেখানে ইতিহাস জড়িয়ে রয়েছে সেখানে মানুষের একটা সেন্টিমেন্টও থাকে। তো সেই জায়গা থেকে যদি কোনো কিছুকে সরিয়ে দেওয়া যায় তাহলে তো সেটাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য সৃষ্টি হবেই, কিছু মানুষের ক্ষোভ দুঃখ রাগ তো হবেই, সেটাই তো স্বাভাবিক। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন।